স্বামী বিবেকানন্দের 157তম জন্মদিবস, সেই উপলক্ষে আয়োজন বিবেক চেতনা উৎসবের। সারা পশ্চিমবঙ্গের সঙ্গে মুর্শিদাবাদও সাড়ম্বরে পালিত হল বিবেক চেতনা উৎসব। গান, নাচ, আবৃত্তি, বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে আয়োজিত হল এই বিবেক চেতনা উৎসবের। তেমনই সাগরদিঘি পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে অনুষ্ঠিত হল বিবেক চেতনা উৎসব। উপস্থিত ছিলেন সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বার সহ সভাধিপতি, এছাড়াও বিশিষ্ট ব্যক্তিগণ। চলুন দেখে নিই বিবেক চেতনা উৎসবের কিছু দৃশ্য। সুমন্ত দাস ও জিয়াউর রহমানের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। আমি একটা ছোট্ট কথা বলি, কবি শুভ দাশগুপ্তের একটা কবিতা আপনারা সবাই শুনেছেন, এখন কর্তব্য করব। মানে ভাবনায় আঘাত দেওয়া কবি, কবি শুভ দাশগুপ্ত ভাবনায় আঘাত দেওয়া কবি। আপনারা অনেকে পড়েছেন তার জন্মদিন কবিতাটা, বা অনেক মোটা ভলিউমে তার বই আছে। তিনি এক জায়গায় বলছেন, আমি নিজের কবিতাটা বলছি, আমি ঘটনাটা বলছি, যে তিনি এক জায়গায় বলছেন যে তার ছোট বাচ্চাকে তার মা খাবার দিয়েছে, টিফিন দিয়েছে স্কুলে, এটা আপনারা জানেন না সকলে। তবুও কেন স্মরণ করে তার ভাই আমাদের, যে আমরা তো অ লিখতে সবাই জানি, তবুও বোলাতে হয়, বোলাতে 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 যখন অনেকটা মোটা অ হয়, তখন সেই ছেলে আমরা ছেলেটি অ লিখতে পারি বা এ লিখতে পারি। এ কে মোটা স্লেট পেন্সিলে বোলাতে 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 যখন এটা কম বৃহৎ একটা স্বাস্থ্যবান এ হয় বা স্বাস্থ্যবান অ হয়, তখন আমাদের ছেলেগুলো দেখো তুমি করে বলতে হয়। তা সেই রকম সেই বাচ্চাকে মা বলছে, দেখ কালকে আমি তোর টিফিন দিয়েছিলাম তোকে, তুই কিন্তু নিজে না খেয়ে তোর বন্ধুকে ভাব দিয়েছিস, এটা কিন্তু আমি জেনে নিতে পারছি না। তুই যদি আবারও শুনি তুই নিজে না খেয়ে তোর বন্ধুকে ভাব দিয়ে নিজে খেয়েছিস, তাহলে কিন্তু আমি তোকে খুব মারব। সে প্রতিদিনের এইটা বাণীটা মায়ের কাছ থেকে প্রতিদিন পাচ্ছে, এবং সেই বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, এবং প্রতিদিন তার মনের মধ্যে একটা প্রতিক্রিয়া হচ্ছে যে আমার ভাগ্য কাউকে দেওয়া যাবে না, আমার খাবার ভাগ্য কাউকে দেওয়া যাবে না। এই বাচ্চাই যখন বড় হয় তখন তার মা তার বাবা বৃদ্ধাশ্রমে কেন যাবে না, সে তো জানে এ তোমার দায়িত্ব নয়, এদেরকে কেন আমি আমার ভাগ্য কেন আপনি আপনার নিজের মোবাইলটা দেখার জন্য, নিজের অ্যান্ড্রয়েডটা বা নিজের স্বার্থ পূরণের জন্য বাচ্চাকে অ্যান্ড্রয়েড দিয়ে খাবারটা ধরিয়ে দিলেন। আমার মনে হয় আমি হয়তো বলছি কথাগুলো এই জন্যই বিবেক চেতনার ব্যাপারটা আছে বলে। একটু আগে মিত্র এর কবিতা এখানে পাঠ করলে বললেন, তার কবিতায় কত আঘাত আছে, তার কবিতায় কত বিশ্লেষণ আছে, তার কবিতায় কত ভাবনা আছে, এগুলো তো আমরা ভাবি না। আমরা প্রতিনিয়ত শুধু কোথাও গিয়ে দুটো কথা বলি, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমরা ভাষণ দিই বলি, কখনো কখনো বলে।